আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে $100 কোটি ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। এর মধ্যে পলিসি বেসড লোন হিসেবে $750 মিলিয়ন এবং ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে $250 মিলিয়ন ঋণ সহায়তা দেওয়া হবে। আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে এই ঋণ অনুমোদন হওয়ার কথা রয়েছে। তবে ঋণ পেতে 3টি শর্ত পালন করতে হবে বাংলাদেশকে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করা, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞায়ন করা, নতুন গঠিত টাস্কফোর্সের অডিট ফার্মের কার্যবিবরণী বিশ্ববিদ্যালয়কে উপস্থাপন করার শর্ত মানতে হবে বাংলাদেশকে। আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি। তারপর আমাদের কত ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু সবচেয়ে বহুজাতিক মাল্টিল্যাটারাল ইস্যুর মধ্যে সবচেয়ে বিগেস্ট ওনার আমাদের। অতএব তাদের সে সাহায্য দরকার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, আর্থিক সাহায্য। আমাদের লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, ওগুলো ওরা দিতে মানে সম্মত হয়েছে। আমি আরও ফার্দার কথা বলবো ওয়াশিংটন ডিসি। মোটামুটি ইতিবাচক, ওরা আসছে ওপেন মাইন্ড এবং আরও ডিসকাশন হবে।